আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম কিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে বিশেষ করে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে সাধারণত যারা অনেকেই মনে করেন যারা ডায়াবেটিস কখনো এটা রিভার্স হওয়া সম্ভব নয়, ডায়াবেটিস কখনো ভালো হয় না, বিশেষ করে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই চূড়ান্ত ভিডিও। বিশেষ করে অনেকে হয়তো যারা অল্প বয়সী বাচ্চা যারা, মানে অল্প বয়স যাদের সাধারণত হয়তো 20-30 এই ধরনের, তো তাদের তো সুগার ভালো হওয়ার ব্যাপারটা খুবই আলহামদুলিল্লাহ ইজি। কিন্তু যারা বয়স্ক মানুষ, এবং বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের সুগারও যে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, এর আগে আপনাদেরকে আমরা এর আগে অন্যজনের ভিডিও উপহার দিয়েছিলাম, আপনারা হয়তো আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারবেন। তো বিশেষ করে আজকে আপনাদের সামনে একজন বিশেষ করে আমাদের পেশেন্টকে উপস্থিত করা হয়েছে, আমার পাশেই উনি বসে আছেন, আপনারা একটু দেখতে পাচ্ছেন ভালোভাবেই। হ্যাঁ, তো বিশেষ করে ইনি হচ্ছেন একজন ডায়াবেটিসের পেশেন্ট। তো ওনার নাম এবং ওনার পরিচয় প্রথমে আমরা জিজ্ঞাসা করব, তারপরে ওনার ডায়াবেটিস সংক্রান্ত বিষয়ে এবং আমাদের কাছে চিকিৎসা করার ফলাফলের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা প্রথমে ওনার আগে পরিচয়টা নিয়ে নিই। তো আপনার নামটা আপনি যদি আমাদের বলেন দর্শকদেরকে। আমার নাম কাবিরউদ্দিন শেখ। আপনার বাড়িটা কোথায় পড়ছে? রাজগ্রাম। আচ্ছা, রাজগ্রাম আপনার বাড়ি। তো রাজগ্রামের যদি কোন জায়গাটা বলতেন তাহলে দর্শকদের আর একটা সুবিধা হতো, আপনার মানে প্রপার জায়গাটা চিনার জন্য। রাজগ্রাম গিয়াস মোড়ের পাশে আপনার বাড়িটা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো প্রথম হচ্ছে যে আপনার আপনি কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন? আমি সুগার লেগে এসেছিলাম। আচ্ছা, সুগারের সমস্যা নিয়ে আপনি কতদিন থেকে আপনার সুগারটা মানে ধরা পড়েছিল, কতদিন আগে? সুগারটা 4 বছর থেকে ধরা পড়েছে। আচ্ছা, 4 বছর থেকে মানে সুগারটা আপনার ধরা পড়েছে, দিয়ে কি ওষুধ চলতো নাকি চলতো না ওষুধ? তখন ওষুধ খেয়েছিলাম আমি। আচ্ছা, ওষুধ ডাক্তার ওষুধ খেয়েছিলাম। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ আপনার চলতো? চলতো। আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি যে আমাদের এখানে চিকিৎসা করার জন্য আসলেন, তো আপনি আবার কিভাবে খবর পেলেন? কারণ আপনি তো বড় মোবাইলও ব্যবহার করেন না, যে সোশ্যাল মিডিয়ায় আপনি জানতে পারলেন, তো কিভাবে আপনি খবরটা জানলেন? আমি অন্য লোকের মুখে ভালো শুনেছি খবর, দিয়ে আমি এসেছিলাম। আপনার যে সুগার এবং এই সুগারের জন্য আপনার এখন রেজাল্ট কেমন, বা আমাদের কাছে চিকিৎসা করার কতদিন পরে আপনার সুগারটা নরমাল হয়েছিল? আমার তখন থেকে আস্তে আস্তে কিছুদিন পর থেকে কমতে লাগলো, কমে গেছে, দিয়ে এখন সুগার টুগার কিছু নাই। আমাকে ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, চলাফেরার মাধ্যমেও ভালো আছি, শরীরও হালকা হয়েছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখন আপনার সুগার নাই, এখন আপনি যে এই যে রিপোর্টটা আপনি করেছেন, তো এই যে প্রিয় দর্শক রিপোর্টটা আপনি কি খেয়ে করেছেন? ভাত খেয়ে, বাড়ির ভাত খেয়ে করেছেন। বাড়ির ভাত খেয়ে কত গ্রাম চালের মোটামুটি? 100 গ্রাম মতন চালের ভাত। 100 গ্রাম মানে যথেষ্ট পরিমাণ ভাত, বাড়ির ভাত খেয়ে রিপোর্ট করেছে। দেখেন মাত্র এসে 93, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে সে বাড়ির চালের ভাত খেয়ে, হ্যাঁ, সে কিন্তু এই রিপোর্টটা করেছে, সেখানে মাত্র এসে 93, মানে এটা খুবই ভালো রিপোর্ট আর কি। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনাকে আমরা এখনো বিদায় দিচ্ছি না, যে ওনার যে রেজাল্ট আলহামদুলিল্লাহ, তো বিশেষ করে আমরা সায়েন্টিফিকভাবে তার কিছু টেস্টের মাধ্যমে তার কন্ডিশনগুলো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে, এবং যখন আমরা তাকে বলবো যে আপনি এবার ফিট, মানে আপনি পুরোপুরি ভালো হয়ে গেছেন, জ্বর থেকে ভালো হয়ে গেছেন, ডায়াবেটিসটা পুরোপুরি রিভার্স হয়ে গেছেন, হ্যাঁ, তখন তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের সামনে আবার ভিডিও উপস্থাপন করা হবে। তো প্রথমে এখন উনি কিন্তু নন ডায়াবেটিক, তার মানে হচ্ছে যে উনি এখন যা কন্ডিশন ওনার কিন্তু আর কোনো ডায়াবেটিস নেই, কিন্তু আমাদের যে নিয়ম চলছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে হয়তো আর 1 মাস হয়তো চলবে, আশা করা যায় 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরোপুরি উনি ভালো হয়ে যাবেন, তখন ওরা ওনাকে আমরা বিদায় দিয়ে দেব। তো বিশেষ করে যে বিশেষ করে অনেকেই যেটা মনে করেন, আচ্ছা আপনি কি জানতেন যে ডায়াবেটিস মানে কখনো ভালো হবে না, এটা তো আপনি শুনেছিলেন নাকি না? আপনি আমি আগে শুনেছিলাম এগুলো ভালো হয় না। আচ্ছা, দিয়া অন্য অন্য লোকের মুখে গল্প শুনেছিলাম, যে এর কাছে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, আমি দিয়ে আমি সব খাচ্ছি, এই কথাটাই বলছিল, দিয়ে আমার কথা শুনে আমি শুনে এসেছিলাম। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি অন্য লোকের মুখে যখন গল্প শুনলো, প্রথমে উনি জানতেন যে ডায়াবেটিস মানে কখনো ভালো হয় না, তারপর অন্য লোকের মুখে গল্প শুনলো যে না আমি ওখানে ওষুধ খেয়ে আমি পুরোপুরি ভালো হয়েছি। মূলত আমাদের তো ওষুধ নয়, এটা মূলত সাপ্লিমেন্ট, যে খাবার, ন্যাচারাল খাবার দেওয়া হয়। তো সাধারণভাবে হয়তো অনেক মানুষ ওষুধই বলে আর কি, তো মানে ওষুধ দিয়ে বোঝার জন্য আর কি। তো আমি ওখানে মানে চিকিৎসা করিয়ে ভালো হয়ে গেছি, এখন আমি সমস্ত কিছু নর্মাল খাবার খাচ্ছি,
তো তারপরে ইনি আমাদের কাছে চিকিৎসা করার জন্য আসেন, মোটামুটি 2-2.5 মাস কিংবা ম্যাক্সিমাম হয় 3 মাস মতো হবে। সেখানে এখন পুরোপুরি ভাত খেয়ে, যেটা আপনাদের সামনে দেখালাম, হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ নর্মাল। তো ওনাকে পুরোপুরি জ্বর থেকে ভালো হওয়ার জন্য, কারণ অনেক মানুষই একটা জিনিসটা ভুল করে, সেটা হচ্ছে কি যে দেখা গেলো যে তার এইরকম কন্ডিশন চলেছে, ও মনে করছে আমি ভালো হয়ে গেছি, সুতরাং আমাদের কাছে আর চিকিৎসা করার দরকার পড়ে না, তার মনে করে যে আমি তো ভালো হয়ে গেছি। ফলে দেখা যায় যে কিছুদিন পরে আবার তার সুগারটা ঘুরে যায়। আমরা এই জন্য বলি যে আমরা যখন আপনাকে বলবো যে আপনি এখন বিদায় নিয়ে নেন, আপনি পুরোপুরি ভালো হয়ে গেছেন, তখন আপনি কিন্তু সিস্টেম থেকে বের হবেন, যেভাবে আমরা বলবো আর কি। কিন্তু আপনি বলছেন এখন আমি খাচ্ছি, এখন আমার কিছু হচ্ছে না, এখন আমি ভালো আছি বলে আপনি সিস্টেম থেকে বেরিয়ে গেলেন, এই ভুলটা যাতে না হয়। হ্যাঁ, এটা আচ্ছা, আপনি যে নিয়মগুলো পালন করছিলেন, তো বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করায়, তো যখন আমাদের নিয়মগুলো পালন করা শুরু করে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনাকে কে কোনো কিছু বলেছিল কিনা, বা কিভাবে আপনি মানে এটা এই করেছেন? আমার ওষুধ খেয়ে খেয়ে মনের মধ্যে ঘৃণা হয়ে গেছিল, না এই ওষুধ খেয়ে আর জান বাঁচবে না, তো কষ্ট করবো 2-5 মাস, তো এদের কাছে যাবো ডাক্তারের কাজ দিয়া, যেন আমার আল্লাহ ভালো করে দেয়, তাহলে তো সব খেতে পাবো। এই মনে করে খুব মনে ত্যাগ করে লেগেছি, খেতে তো ইনশাল্লাহ ভালো আছে। প্রিয় দর্শক, উনি একজন বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও, কত বছর বয়স আপনার? 70 বছর বয়স। ফারাক্কা ব্রিজের কথা ফারাক্কা ব্রিজ সম্পর্কে আপনারা জানেন, ফারাক্কা ব্রিজ হচ্ছে একটা মানে বিখ্যাত একটা বাঁধ আর কি। তো এই ব্রিজ উনি তৈরি করেছেন ওনার নিচে। হ্যাঁ, তো মানে এইরকম ব্যক্তি আপনারা বুঝতে পারছেন তো, মানে কিরকম ব্যক্তি আমাদের কাছে উপস্থিত। হ্যাঁ, তো এইরকম ব্যক্তি আমাদের কাছে আলহামদুলিল্লাহ উপস্থিত। তো বিশেষ করে যে অনেকেই মনে করছে যে না, সুগার কখনো ভালো হয় না, বা এই ধরনের যে অনেক ভুলভাল তথ্য যে বিশেষ করে আমাদের মাথায় ঢুকে আছে অনেকে প্রচার প্রসার বা এইগুলোর মাধ্যমে, তো অনেকে ভুল ধারণার কারণে হয়তো মানে সঠিক চিকিৎসা নিতে পারছে না আমাদের, তো বিশেষ করে এদের ব্যাপারে কি আপনি কিছু বলবেন? বিশেষ করে যারা মনে করছে না সুগার কোনো ভালো হয় না, সবগুলো মানে ভাঁওতা ভুংভাং, তো এই যে ভুল ধারণা মানুষ আমাদেরকে না এসেই মানে ভুংভাং মানে একটা বলে দিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলতে চাই কি, এর কাছে এরকম ভাবে একটু কষ্ট করে খান, আর ভালো হবে, কোনো ব্যাপার নাই, তো এটা খাওয়াই ভালো। আর ট্যাবলেট খেতে খেতে যাই লেগেছিলাম, 7-8টা করে ট্যাবলেট প্রত্যেক দিন খেতে হয়েছিল, 7-8টা করে ট্যাবলেট খেতে হয়েছিল, মাসের মাস কমসে কম 2,500-3,000 টাকা করে ওষুধ খাচ্ছিলাম, তো ওই খাওয়ার ভয়ে এই ব্যবস্থাতে লেগে গেলাম, ট্যাবলেট খাওয়া দিতে পাইমাল হয়ে যাবো, ওই খেয়ে এটাই আমি লেগেছি এখানে ওষুধ খেতে, খেলাম ইনশাল্লাহ ভালো আছি, আমার চলাফেরার মাধ্যমে ভালো বেড়াছি। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা বুঝতেই পারছেন যে এমন একজন মানে বয়স্ক ব্যক্তি যিনি নিজে ফারাক্কা ব্রিজ বানিয়েছেন, মানে ফারাক্কা ব্রিজ তৈরি করতে যে কার্যক্রম সেখানে আপনি কাজ করেছেন নাকি? আচ্ছা, কাজ করেছেন, তাহলে একজনকে আমরা পাচ্ছি একজন খুব মানে এর ব্যাপার যে ফারাক্কা ব্রিজ তৈরি করতে যিনি মানে শ্রম দিয়েছেন একজন ব্যক্তি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনারা এইরকম ব্যক্তির সঙ্গে একজন আপনাদের পরিচয়টাও হলো আর কি। তো আলহামদুলিল্লাহ, তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাচ্ছেন, তো বিশেষ করে হয়তো আপনারা ভাববেন যে কোথায় ঠিকানা কিভাবে যাবো না যাবো, এই জন্য বলি, তো মূলত আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এটা আসার জন্য খুব সহজ, এবং তার আগে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতেও পারেন। হ্যাঁ, বাড়িতে বসে বসে কখন আসবেন, কোন টাইম আসবেন সমস্ত কিছু করতে পারেন, এই জন্য আমাদের ওয়েবসাইটে যাবেন আপনারা। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com, এখানে গিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনারা কোন দিন সিলেক্ট করছেন, কত টাইম সিলেক্ট করছেন, সেই দিন আপনারা এখানে আসতে পারবেন। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732-624-907, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যেমন ওয়েবসাইটেও দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন। তো যারা হয়তো সরাসরি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, আর যারা হয়তো বুঝেন না তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম 9732-624-907, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে
অথবা ফোন করে আপনারা আপনাদের নামটা লিখে এখানে আসতে পারবেন। তো বিশেষ করে এখানে খুব সহজভাবে আসতে পারবেন, একবারে খুব সহজ রাস্তা আর কি। আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আসবেন, খুব রাস্তার যোগাযোগ খুব ভালো। তো বিশেষ করে আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে আসবেন, এবং যারা দুরকার মানুষ আছে তাদের এখানে থাকারও ব্যবস্থা আছে ফ্রিতে, অসুবিধা হবে না। তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর বিশেষ করে এই যে ডায়াবেটিস রিভার্স করার জন্য যে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি, যাতে পুরো পশ্চিমবঙ্গকে এবং ইন্ডিয়াকে যাতে আমরা পুরো ডায়াবেটিস মুক্ত করতে পারি, তার জন্য যে আমাদের যে প্রয়াস যেটা চলছে আলহামদুলিল্লাহ, এতে যাতে আমরা সফল হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।